কাতারে চলতি বছরের 2রা অক্টোবর থেকে শুরু হবে দোহা এক্সপো 2023, যা চলবে 2024 সালের 28 মার্চ পর্যন্ত। ছয় মাস ব্যাপী চলা এই এক্সপোতে অংশ নেবে বিশ্বের 80টির বেশি দেশ। দোহা এক্সপোতে 30 লাখের বেশি মানুষের সমাগম হবে বলে ধারণা করছে আয়োজক দেশ কাতার। পণ্যের বেচা কেনা হতে পারে $100 কোটি। এক্সপোতে অংশ নিলে বিশ্বের কাছে নিজ দেশের ঐতিহ্যবাহী পণ্য তুলে ধরার পাশাপাশি দেশীয় পণ্যের ব্র্যান্ডিং করার সুযোগ ও বিক্রির সম্ভাবনা থাকে। নিজেদের পণ্যের ব্র্যান্ডিং করার জন্য দোহা এক্সপোতে বাংলাদেশকে অংশ নিতে বাংলাদেশ সরকার ও কাতার দূতাবাসকে আহ্বান জানিয়েছেন কাতার প্রবাসী ব্যবসায়ীরা। আমরা বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ দূতাবাসের কাছে আশাবাদী, এখানে বাংলাদেশও অংশগ্রহণ করবে। যদি এখানে বাংলাদেশ অংশগ্রহণ করে তাহলে আমাদের জন্য বাংলাদেশের পরিচিতিও বাড়বে, বাংলাদেশের এখানে যে ব্যবসায়ীরা আছে তাদের মুখ উজ্জ্বল হবে এবং কি বিশ্বের দরবারে আমরা গিয়ে বাংলাদেশকে নিয়ে অনেক দূর দাঁড়াতে পারবো। আমাদের বাংলাদেশে যারা ব্যবসায়ী আমরা এখানে আছি সকলেই আমরা অংশগ্রহণ করব। আশা করি বাংলাদেশের ভাবমূর্তি সুন্দর হবে সারা বিশ্বের ভিতরে। আমরা সুনামের সহিতে ব্যবসা করে যাচ্ছি, আরও সামনের দিকে আরও ব্যবসা করব। এক্সপোতে অংশ নিতে কাতার সরকারের চিঠি বাংলাদেশ সরকারের কাছে পৌঁছে দিয়েছেন বলে জানায় দোহা বাংলাদেশ দূতাবাস। দেশ পার্টিসিপেট করুন, এতে দেশের ভাবমূর্তি উন্নত হবে এবং কাতার সরকারের সাথে যে পারস্পরিক সহযোগিতা এটি বৃদ্ধি পাবে এবং এখানে যে সমস্ত কাতারে বাংলাদেশি ভাইয়েরা রিলেটেড বিজনেসে জড়িত, আমি চাইব যে ওনারাও যেন স্বতঃস্ফূর্তভাবে এই আপনার এক্সপোতে অংশগ্রহণ করে, তাতে করে দেশের সুনামটা আরও বাড়বে। এক্সপোতে অংশ নেয়া দেশগুলোর ব্যবসায়ীরা নিজ নিজ দেশের পণ্যের গুণগত মান, সেবা ও গবেষণার ফলাফল তুলে ধরেন। দোহা এক্সপো শুরু হতে এখনও 8 মাস সময় বাকি থাকলেও এরই মধ্যে 40টি দেশ অংশগ্রহণ নিশ্চিত করেছে বলে জানিয়েছে কাতার সরকার। এখন কাতার